পর্দা নামলো মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার। করোনার ভয়ে পাশ কাটিয়ে মাস জুড়েই পাঠক লেখকের মিলন মেলা হয়ে ওঠে এই বইমেলা। সার্বিক আয়োজন নিয়ে সন্তুষ্ট বাংলা একাডেমি, আর করোনার ক্ষতি কাটিয়ে বই বিক্রিতে সন্তুষ্ট প্রকাশকরা। এবার মোট 52,50,00,000 টাকার বই বিক্রি হয়েছে। করোনার কারণে এবারও একুশে বইমেলার আয়োজন নিয়েছিল শঙ্কা। এ কারণে শুরু হয় নির্ধারিত সময়ের দু সপ্তাহ পর। শুরুর দিন থেকে সরব ছিল মেলা প্রাঙ্গণ। সময় গড়ানোর সাথে সাথে মেলা হয়ে ওঠে জমজমাট। শেষ দিনে মাত্রা ছাড়িয়েছে বহুগুণ। মেলার সবকিছুর মাঝেই ছিল বিদায়ের সুর। শেষ দিন বই কেনার দিকেই বেশি ঝোঁক ছিল পাঠকদের। করোনার পরে যারা বই মেলা এতকে মিস করেছিল এতদিন, তারা এখন আস্তে আস্তে বই মেলায় ফিরতে শুরু করেছে। বই কিনে কেউ দেউলে হয় না, আর বই এমন একটা জিনিস যেটা আমি হচ্ছে আমার অতীত পৃথিবীকে জানতে পারি। আমি মূলত থ্রিলার লিখি, থ্রিলার এখন লেখা শুরু করেছে। এর আগে আমার বাকি উপন্যাসগুলো ছিল আসলে সমকালীন বলা যায়। প্রথম দিন থেকে যদি আজকে শেষ দিন অবধি বলি যে বইটা কেমন গেছে এবং পাঠকপ্রিয়তা কতটুকু পেয়েছে, আমি বলবো যে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার থেকে অনেকাংশেই ছাড়িয়ে গেছে। এবারের বইমেলায় প্রত্যাশা পূরণ হয়েছে প্রকাশকদেরও। গতবারের তুলনায় এবার বই বিক্রি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কারণ স্কুল কলেজ খুলে গিয়েছে। নতুন প্রজন্মের যে পাঠক পাঠিকারা যারা আছেন সবাই বইমেলায় আসছেন। বাংলা একাডেমি জানিয়েছে এবার 52,50,00,000 টাকার বই বিক্রি হয়েছে। এবছর প্রকাশিত হয়েছে 3,416 বই, এর মধ্যে 909 বইকে মানসম্মত বলছে বাংলা একাডেমি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে নির্দেশনা পাওয়ার পর থেকে আমরা আপনাদের সকলের সহযোগিতা এই বইমেলাটা করেছি। সাফল্য যা হয়েছে তা আপনাদের সকলের। এবার বইমেলায় যারা অংশগ্রহণ করেছেন পুস্তক প্রকাশক বিক্রেতা যারা আছেন তারা হ্যাপি। এখন পর্যন্ত আমি কাউকে, এই যে আমার এখানে এখানে আছেন কয়েকজন আছেন তারা আছেন, তারা মোটামুটি হ্যাপি এবং বইবারের বইমেলার মনে হয় আর যে কোনো সময়ের চাইতে বিক্রয় বেশি হয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝুমি রহমান। ঝুমি রহমান, শেষ তো হয়ে গেল মেলা, তো আজকের দিনে মেলার সার্বিক আয়োজন কেমন দেখেছেন আপনি জানাবেন বিস্তারিত। যেহেতু মেলা শেষ দিন, আপনি নিজেই নিশ্চয়ই প্রতিবেদনটিতে দেখছিলেন, আজ বেশ উৎসব মুখর ছিল। বাংলা একাডেমি এবং প্রকাশক যারা, তারা একটি উৎসব মুখর পরিবেশে এই মেলা প্রাঙ্গণে সময় কাটিয়েছে। এখনও চলছে, অর্থাৎ 9টার সময় শেষ হওয়ার কথা থাকলেও মেলা শেষ হয়েছে 9:30, এখনও শেষ হয়নি। 9:30 পর্যন্ত এই পাঠকরা এখানে এসে কেনাকাটা করতে পারবেন, এবং সেটি প্রকাশকদের দাবির ভিত্তিতে 30 মিনিট বাড়ানো হয়েছে শেষ বেলায় এসে। এবং যেহেতু আজ 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, সেই উপলক্ষে প্রকাশকদের পক্ষ থেকে একটি আয়োজন ছিল এই বইমেলায়। 102টি কেক কাটা হয়েছে, লেজার শো দেওয়া হয়েছে, এই বিষয়গুলো এই মেলা প্রাঙ্গণে একটি বাড়তি সংযোজন ছিল। এবং এখানে যেই পাঠক দর্শনার্থীরা এসেছেন তারা বেশ উপভোগ করেছেন। এখনও মানুষ কেনাকাটা করছে, বিভিন্ন স্টলে ঘুরে তারা বই কিনছে, যদিও কিছুটা ঢিলেঢালা ভাব রয়েছে। অর্থাৎ এখন চলে যাওয়ার সময় হয়েছে, দু একজন যারা ক্রেতা পাঠক তাদের সাথে কথা বলবো যে আপনি কোন ধরনের বই পড়তে পছন্দ এবং কি কি বই কিনলেন আজ। আসলে আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়ি, তো আমার সবচেয়ে ফেভারিট বই হচ্ছে মোস্তাক আহমেদের। তো আমি এবার মোস্তাক আহমেদের একটা বই কিনেছি, সেই হেরেছে যে জীবনে সংগ্রাম করেনি। এই বইটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই এই বইটা আমি কিনেছি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের বই কিনেছি, আপনার হচ্ছে যে মহাকাশ ও বিশ্বকর জ্যোতির্বিজ্ঞান, তারপরে বই কিনেছি নজরুলের অভিবাসন, এবং আমি আমার অ্যাডমিশন টেস্টের জন্য সামনে একটা বই কিনেছি ইংলিশ ভোকাবুলারি। তো এছাড়াও আমি মোট আরও 6-7টা থেকে বই কিনেছি যেগুলো আমার খুব পছন্দ ছিল। তো মানে বইটা আমার কিনা হচ্ছে যে আসলে আমার মেধা বিকাশটা বাড়ানোর জন্য, তো ওটার জন্য আমার বইগুলো, আমার ক্লাস 5 থেকে আমি বই পড়তাম, তো ওটার জন্য বই পড়া। পাঠ্যপুস্তকের বাইরেও আপনার বই পড়া অভ্যাস রয়েছে, একজন ছোট সদস্য রয়েছে। আজকে কি কি বই কেনা হলো? আমি বই কিনেছি এইগুলো, এটা বই কিনেছি, আর এটা বই কিনেছি, এই বই কিনেছি, আর এই বইটা আমি কিনেছি, তারপরে এই বই কিনেছি। সবগুলো বই তুমি পড়বে? হ্যাঁ, এই বইটা কিনেছি। ঠিক আছে, তরুণী দেখছিলেন যে এই শেষ সময়ে এসেও একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে বড়রা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণে ঘুরছেন এবং তারা তাদের পছন্দ বই সংগ্রহ করছেন। অর্থাৎ যে 30 মিনিট মেলায় বাড়ানো হয়েছে সেই সময়টিকে কিন্তু বেশ ভালোভাবেই মেলায় কাটাচ্ছেন পাঠকরা। জি, তরুণী রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে বইমেলা থেকে যুক্ত হবার জন্য।